মা হিসেবে নিজেকে বড্ড অসহায় মনে হয় এরকম অসহায় আর কোনো সময় আমার আমার মনে হয় না যখন বাচ্চাগুলো অসুস্থ হয় তখনই আমার নিজেকে এত বেশি অসহায় ফিল হয় এটা আসলে বলে বোঝাতে পারবো না আমি ভেতর দিক থেকে খুবই চাপা স্বভাবের একজন মানুষ আমার আনন্দগুলো সহজে কারো সাথে শেয়ার করতে পারলেও কষ্টগুলো কেন যেন আমি কারোর সাথে শেয়ার করতে পারি না বা আমার যে কোনো কিছুর জন্য দুঃখ হচ্ছে খারাপ লাগছে সেটা কেন যেন আমি ওইভাবে এক্সপ্রেস করতে পারি না হঠাৎ করে বাচ্চাটা বিকাল থেকেই শরীরটা নাকি খারাপ লাগছে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠতে না উঠতে ওর গায়ে প্রচুর জ্বর বাচ্চাটা খেলাধুলা করে খাওয়া দাওয়া করে কি সুন্দর ঘুমালো হাতে ঘড়ি দিয়ে দেখেন আর ঘুম থেকে উঠলো প্রচণ্ড জ্বর নিয়ে তো জ্বরের জন্য বলছিলাম আসো মাথায় পানি দিয়ে দিই বাট ও কোনোভাবে মাথায় পানি দিতে রাজি হচ্ছিল না তাই ভাবলাম গামছা ভিজিয়ে ও সারা শরীরটা একটু মুছে দেই জ্বরটাও একটু নামবে আর সেই সাথে ওরও একটু ভালো লাগবে তো যখন গামছা ভিজিয়ে মুছে দিচ্ছিলাম তখন অবশ্য ওর কাছে ভালো লাগতেছিল ও বলতেছিল যে হ্যাঁ আম্মু ভালো লাগতেছে কিন্তু সাথে সাথে বলতেছে ওর নাকি শরীর খুব ব্যথা করতেছে পা ব্যথা করতেছে এ কথা বারবারই বলতেছে আর এদিকে যখনই ব্যথার কথা শুনেছে ব্যথা শুনলেই আমরা মনে করে মাথা ব্যথা তো সে হচ্ছে ভাইয়ের মাথা টিপে দিতেছে তো ভালো করে দিতে পারতেছে না বরঞ্চ একটু ব্যথাও দিতেছে আফিফ একটু বিরক্ত হইতেছে আবার বলতেছে সুন্দর করে দাও যাতে আমার একটু ভালো লাগে বাচ্চাগুলো দেখা যায় যখন একটু ওদের ভালো লাগে ওরা অসুস্থ শরীর নিয়ে কিন্তু খেলাধুলায় ব্যস্ত হয়ে যায় আর যখন একেবারেই ওরা পারে না তখন কিন্তু দেখা যায় যে বিছানায় শুয়ে ওরা মানে এমনভাবে ছটফট করতে থাকে নিজেরই তখন খারাপ লাগতে থাকে তো ডাক্তারের কাছে যাওয়া বা ওষুধ খাওয়ার আগ পর্যন্ত যে সময়টা এই সময়টা এত পরিমাণে টেনশন হয় যে কেন অসুস্থ হলো কি কারণে হলো বা ডাক্তারের কাছে নিব কিনা বা এটা ঠিক হয়ে যাবে কি না মানে কত রকমের যে চিন্তা ভাবনা হতেই থাকে তো জ্বর হলেও দেখা যায় সচরাচর ডাক্তার বলে যে দু একদিন বাসায় দেখে তারপরে ডাক্তারের কাছে আসতে আগে জ্বর হলে বা একটু অসুস্থ হলে সাথে সাথেই ডাক্তারের কাছে নিয়ে যেতাম তখন ডাক্তারই আসলে এই পরামর্শ দিয়েছে যে মিনিমাম দুই দিন একটু বাসায় রাখবেন তারপরে হচ্ছে গিয়ে যা যদি দেখেন একেবারেই না কমে তখন হচ্ছে ডাক্তারের কাছে আসবেন আর প্রাথমিকভাবে জ্বরের যে ওষুধ আছে সেটা বাসায় খাওয়াবেন তো যাই হোক ওর জ্বরের থেকেও বেশি বলতেছে ওর পায়ে ব্যথা করতেছে তাই আমি পা টিপে দিচ্ছিলাম এদিকে আবরারও চলে আসছে বলে তোমার টিপতে হবে না আমি টিপে দিবো আমি বললাম ঠিক আছে তুমিই দাও শুধু বাচ্চা না আসলে ফ্যামিলির যে কেউ অসুস্থ হলে মানে কাছের মানুষগুলো অসুস্থ হলে নিজেকে এত বেশি অসহায় লাগে কিন্তু আমি না কখনো তাদের সামনে নিজেকে ওইভাবে এক্সপ্রেস করতে পারি না যে তাদের জন্য বা তাদের খারাপ লাগছে সেজন্য আমারও খারাপ লাগছে অনেকে আছে কি একটু কষ্ট হলেও সেটা খুব সুন্দর করে প্রকাশ করে ফেলতে পারে বুঝাতে পারে যে আমার তোমার এই অসুস্থতার জন্য খারাপ লাগতেছে কষ্ট হইতেছে কিন্তু আমি কেমন যেন মানে আমি আমার কোনো কিছুই কেন যেন প্রকাশ করতে পারি না কিন্তু ভিতরে ভিতরে আমার অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি চিন্তা হয় কষ্ট হয় সন্তান হালকা পাতলা অসুস্থ হলেও দেখা যায় কি মায়ের প্রচণ্ড রকমের টেনশন হয় আমারও সেম জিনিসটাই হয় কিন্তু আমি সহজে বাসার সবার সামনে সেটা প্রকাশ করি না আমি ভেতরে শক্ত থাকি বা টেনশনে থাকি সেটা ঠিক আছে কিন্তু আমি নিজেকে নিজেই সাহস দিই যে না এই অবস্থায় ভেঙে পড়া যাবে না নিজে ঠান্ডা মাথায় সঠিক ডিসিশন নিতে হবে কখন কি করলে বাচ্চার জন্য ভালো হবে সেই চিন্তা করতে হবে তাই সেই জন্য নিজেকে একটু ধীর স্থির রাখার চেষ্টা করি আর অনেকেই হয়তো বলবেন যে এত অসুস্থ অবস্থায় আপনি ভিডিও কেন করছেন বা নেগেটিভ অনেক বিষয়ে অনেক কিছু আপনারা বলতে পারেন তাদেরকে বা আসলে আমি কিছু বলতে চাই না তবে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আসলে আমাদের ভালোবাসেন আমার বাচ্চাগুলোকে এত ভালোবাসা দেন তারা অবশ্যই আমার বাচ্চাটার জন্য দোয়া রাখবেন আর পৃথিবীর সকল বাচ্চারা হেসে খেলে সুস্থ থাকুক ভালো থাকুক তার বাবা মায়ের কাছে